হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে সেলাই করা হচ্ছে। এখন দেখবেন আমি একটা জুতো আপনাদেরকে সেলাই করার দেখিয়ে। হ্যাঁ, মানি ব্যাগ তৈরি করেন না? করবো ইনশাল্লাহ ভাইজান, আস্তে আস্তে, মানে একটার পর একটা আনবো ইনশাল্লাহ। বুঝতেই পারছেন আসলে একটা জিনিস একসাথে সব কিছু করা সম্ভব না, হবে ইনশাল্লাহ, ও চিরেই আসবে ইনশাল্লাহ। দেখেন একটা কিভাবে জুতা হয়ে যায়, সোল থেকেই জুতা। দেখেন এটা কোনটা, টিজিবি হচ্ছে। দেখেন আমিনানুল ইসলাম ভাই দেখতেছেন মেহেরপুর থেকে, জাজাকাল্লাহ, শুক্রিয়া। আর একটা বিষয় অনেকেই ভাই আমাদের থেকে জানা নেন, সব থেকে বড় বিষয় হচ্ছে বিশ্বাস। আলহামদুলিল্লাহ আমরা দিব হচ্ছে আপনাকে 100% অরিজিনাল চামড়া। দেখতে পাচ্ছেন পায়ের নিচে যেটা থাকবে এটাও চামড়া, এই যে এটা চামড়া। এই চামড়ার নিচে আবার ফোম ব্যবহার করা, যাতে আপনার পা দিতে খুব আরামদায়ক হয়। এটা হচ্ছে ফোম ব্যবহার করা, এটা চামড়া। অনেক সময় আপনারা বলেন ভাই চামড়া কীভাবে প্রমাণ করবো? ভাই আসলে আপনি তো হয়তো চামড়া প্রমাণ করতে নিজেই পারেন না, তো আরেকজনকে যেহেতু বলতে হবে তো আমি বলবো, আপনি হয়তো পাশে কোনো ট্যানারি থাকলে বা কোনো জুতার ফ্যাক্টরি থাকলে তাদেরকেই জিজ্ঞেস করুন, বাকি অন্য কাউকে হয় তাহলে আপনাদের উপরই আপনি বিশ্বাস রাখতে পারেন। ইনশাল্লাহ আপনি 100% অরিজিনাল চামড়ার জুতো এখানে পাবেন। সাইফুল ইসলাম ভাই পিরোজপুর থেকে দেখতেছি, মাশাআল্লাহ। সাইফুল ভাই প্রতি সময় দেখি আমি লাইভে আসলে আসেন, দোয়া করবেন। দেখেন 2 মিনিটের বা 3-4 মিনিটের মধ্যে একটা জুতা হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে অনেক পরিশ্রম। আপনার এই অনেক সময় আমরা বলি যে ভাই একটা জুতা তৈরি করতে এত সময় লাগে না, এই আপারটা তৈরি করতে একদিন সময় লাগে, এটা একজনের কাজ। এরপর দেখতে পাচ্ছেন এই যে সোলমান এখানে সোলের কাজ করতেছে। এখানে আপনার এটা হচ্ছে সোল, প্রথমে খালি সোল ছিল, এরপর একটা ফোম, এই যে এই ফোমটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে ফোমের নিচে দেখেন ফুললি মোটা চামড়া, ওটা ধরেন তো, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চামড়া, ফোমের নিচে চামড়া, মাঝে কাভারিং এক পার্ট, এরপরে হচ্ছে ফোম, এরপরে আবার আর এক পার্ট আপনার চামড়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে নিচে একদম নিচে চামড়া, এরপর মাঝে ফোম, এরপর একটা কাভারিং আছে, এরপর আবার চামড়া। এই জন্য আপনারা মনে করবেন ইনশাল্লাহ আমাদের কাছে এখানে আমাদের প্রোডাক্টগুলো মূল্য বা দাম বেশি হয় কেন, আমরা আরও কমে, আমরা অনেকেই বলে ভাই আপনারা তো সরাসরি ফ্যাক্টরিতে দিচ্ছেন তো আরও তো কমে দিতে পারেন। আসলে ভাই দেখেন অন্যরা আপনার অনেক ভেজাল দিচ্ছে, এই দিচ্ছে, এরপরেও আপনার মূল্যটা অনেক রাখতেছে, কিন্তু আমরা চাচ্ছি আপনাদের কাছে একদম সাশ্রয়ী রেটে, যেহেতু আমাদের কোনো ভায়া নেই, তৃতীয় পক্ষ নেই সরাসরি ফ্যাক্টরি থেকে, এই জন্য আমরা চাচ্ছি একটু কোয়ালিটি সম্পন্ন, অর্থাৎ ব্র্যান্ড করতে। ব্র্যান্ড তো একদিন হবে না, ব্র্যান্ড তো আপনারাই করবেন, এই জন্য আমরা সম্পূর্ণ এক্সপোর্টের চামড়া, মানে একদম হাই কোয়ালিটির চামড়া ব্যবহার করতেছি, কারণ আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ মাত্র 2 বছরে আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, মহল্লা, থানা, ইউনিয়ন সব জায়গায় স্কিমের জুতা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য একে আমি ব্র্যান্ড আকারে ইনশাল্লাহ ধারণ করব। আপনারা যদি ভালোবেসে সাথে থাকেন ইনশাল্লাহ 1 বছর বা 2 বছরের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ডে ইনশাল্লাহ রূপান্তরিত হবে স্কিম। আসলে সেলাই করাটা খুব কঠিন কাজ, বুঝতেই পারেন, সোলটা মোমর দিয়ে সেলাই করতে হয়। প্রায় শেষের দিকে, এরপর আমরা আপনাদেরকে আবার দেখাবো রয়্যাল কোবরা জুতাকে কীভাবে ফর্মায় ভরা হয়, একটু পরেই দেখাবো ইনশাল্লাহ। কচি খান ভাই মাশাল্লাহ কেমন আছেন ভাইজান?
জানাবেন। আর আপনার জুতা কি পেয়েছেন সবগুলো, কয় জোড়া নিয়েছেন এবং কেমন পেয়েছেন একটু জানাবেন। কচিকান ভাই বঙ্গবাজার থেকে দেখছি লিখছেন, ভাইজান মনে হয় আমাদের থেকে কয়েক জোড়া জুতো নিয়েছেন। কচিকান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু একটা জুতা তৈরি হয়ে গেছে, দেখেন কি ছিল কি হলো, এখন একটা জুতা হয়ে গেল। এরপর এটা ফিনিশ করা হবে, এটা ফর্মায় রাখা হবে 2-3 ঘন্টা,